বিগ নিউজ, সবার আগে সবার সাথে। 1930 সালের 8 ডিসেম্বর দিনটি পশ্চিমবাংলার ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনই অত্যাচারী ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল এন এস সিমসনকে হত্যা করার উদ্দেশ্যে রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালিয়েছিলেন বাংলার তিন বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ। রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে বিনয় বাদল দীনেশের এই হামলা ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হয়ে রয়েছে। এদিন সকলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে অবস্থিত তিন বীর শহীদ বিনয় বাদল ও দীনেশকে শ্রদ্ধা জানাতে আসেন, যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। সবার আগে সবার সাথে।